সাজ দিবি, আর আসার সময় ডাঙা মাঠে সাজ দিবার আসবি। ভাই, দুটো ভুঁয়ে সাজ দিতে গেলে তো বেলা চলে যাবে, তাহলে খাবার? দাঁড়া, চারটি মুড়ি বেঁধে দিছি, দুপুর বেলায় খেয়ে পানি খেলিস। এইলে যা। ভাবি, খুব পানিটা লেগেছে, এক গিলাস পানি দাও তো। এই তুই দেখতে পাচ্ছিস, তোর ভাবি মোবাইলে বই দেখছে, যা তুই ঢেলে খাগা। ভাবি, কি বই দেখছো গো? এখানে কোথায় আসছি, যা ছাউটা লেগে চারটি ঘাস কেটে লেগা। ঠিক আছে, যাচ্ছি। এই সফিক, তুই তো এক্ষুনি মাঠ থেকে বাড়ি আসলি, আবার বসতালি কোথায় যাচ্ছি? কি করবো, ছাগলটা ভেবাইছে চারটি ঘাস কেটে আসি কি। তোর বড় ভাই তো দেখি সারাদিন তোর ভাবির সাথে গুলতানি মারে, ছাগলের লেগিন চারটে ঘাস কাটতেও পারে না। কি বলবো, বড় ভাই হয়, তোকে কিছু বলতে হবে না, তোর ভাই তোর ভাবি গেলে থাকুক, তোর তো আর বিয়ে দেবে না, তুই মাঠে খেটি খেটি বুড়ো হ। লাল, আমি ভাইকে প্রতিদিন বলি, তাও আমার বিদায় না, তো আমি কি করবো? বাঁচতে চাস তো ঝামেলা টামেলা করি, বিয়েটা করি ফেলগা, না হলে তোর ভাই তোকে মাঠে খাটি মারি ফেলবে। কিরে বসে বললি যে ছাগল খেয়ে ঘাসগুলো কেটে দিতে হবে না? আমি বিয়ে করব। এই ছুরা আবার কি বলছে, আবার সেই বি? মাঝে মধ্যে তোকে ভূতে ধরে নাকি রে? আমি তো বলেইছি বয়স হলেই তোর বিধি দেব। আচ্ছা ভাবি, তুমি বলো তো, কালুর ছেলে বিশু আমার চেয়ে কত ছোট, তার বিয়ে হয়ে গেল, তাহলে আমার বিয়ে হবে না কেন? ও তো প্রেম করে বিয়ে করেছে, ওর তো গ্রামে বিশাল দুর্নাম, তুই তো ভালো ছেলে, তুই কেন দুর্নাম নিবি? তাহলে আমার বন্ধু সুজন আমার থেকে 3 বছরের ছোট, ও তো আর প্রেম করে বি করেনি, ওর যে দুটো ছেলে, তাহলে তুমি বলো ভাবি, এই বয়সে আমার কত লস হইল। ও নো, এ দানা তো ছেলে, আমাদের ছেলে মানেই তো তোর ছেলে। ভাবি, ছেলে না তো পানু, কিন্তু আমি আঙ্গুর কাকে খাবো? এই আঙ্গুর খাওয়ানো মানে? ভাই যে তোমাকে আঙ্গুর খাওয়াই, আমারও তো ইচ্ছা হয় আমার বুকে আঙ্গুর খাওয়াতে। তুমি কার সাথে বকছো, তুমি ওর সাথে যত বকবা ও তত পাগলামো করবে, চলো ঘরে। ঘরে গেলে হবে না, আমার বাপের যা সম্পত্তি আছে আমাকে ভাগ করে দাও, আমি একা কি বিকল আসছি। এই তুই ঝামেলা করিস নি, বস, আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। তুমি একেনে বললি ওর বিয়ে হয়ে গেলে যে ওর বউ আর ওকে মাঠে যেতে দেবে না, আমরা না খেয়ে মরবো? না না, এত পাগলি তোমার বউ না, তোমার ওই ফোপাই তো বোন, ওই পাগলির সাথে তোমার ভাইয়ের বিয়ে দেব, ওই পাগলি এসে আমার কাজটা করবে আর মাঠের কাজটা তোমার ভাই করবে, আর তোমার ফুপু য
তোমার তো মাথায় বিশাল বুদ্ধি গো। চলো আজকে শপিং এর বিদিলি আসি গি। এই শপিং, গা ধুই পাঞ্জাবি পরে রেডি হ, আজকে তোর বি দেব। সত্যি বলছো ভাই, বি দিবা? ঠিক আছে, আমি এক্ষুনি পরে আসছি। ভাবি, তোমাদের বিয়েতে প্যান্ডেল ছিল, কত লাইটিং ছিল, আর আমার বিয়েতে কিছুই নাই যে। আরে পাগলা, ঘরে ঘরে বিয়ে হলে এসব কিছু লাগে নাকি? যা কবুল বলগা, তাহলেই তোর বিয়ে হয়ে যাবে। এই শপিক, অষ্টমূল্যা তো অনেক দিনে করলি, এবার একটু মাঠ পানে যা নাকি। ঠিক আছে ভাই, যাছি। না না, তুমি যাবা না, তুমি গেলে আমার একা যাইতে খুব ভয় লাগবে। ওয়াই বললে হবে বুড়ি, মাঠে তো যেতেই হবে, না হলে আমরা খাবো কি? তুমি যাও না। আমি মাঠে যাই নাকি? ও, তোমার বই ভয় লাগে বলি মাঠে না গি, তোমার বকে কলে কলি বসে থাকো নাকি? আরে ছি, ইয়া আবার কি পাগলি রে, ভাষু টাসু কি সুমাইছে না, আমি তো ঘিন্নাই মরি গেনু। কি গো, শফিক মাঠে গেল না? না গো, ও আর কোনো দিন মাঠে যাবে না, আমরা যা ভেবেছিনু তা সবই উল্টু। লাল দাও গো, হে শুটু দাও, আমি একটু মাঠের দিকে যাই, না হলে ছাগলগুলা না খেত পেয়ে মরবে। না, তুমি মাঠে যাবে না, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমি দেখছি। এই শফিক, তুই বড় গোলাম হইছিস নাকি, তাই বসে বসে আঙ্গুর ফল খাচ্ছি? যা মাঠে গি, ছাগলে লাগি ঘাস কেটে লাগা। এই তো স্বামী খে বুন্ন, আমার স্বামী যাবে না, তুই আবার কুকুরের মতন এসছি কেনে? এই আমি কুকুর না। ভাই